177 রানের লক্ষ্য খুব বেশি বড় না হলেও কমও নয়। তবে চেন্নাইয়ের বিপক্ষে ঘরের মাঠ অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে এই রান হেঁচে খেলে তাড়া করেছে লখনউ সুপার জায়ান্টস। দুই ওপেনার লোকেশ রাহুল ও কুইন্টন ডিককের 50-তে 8 উইকেটে সহজ জয় পেয়েছে লখনউ। একটি উইকেট নিয়েছেন মোস্তাফিজ। মূলত লখনউর দুই ওপেনারই ম্যাচের ভাগ্য লুকে ফেলেন। গড়েন 90 বলে 134 রানের জুটি। দীপক চাহার, মাতিশা ভাথিরানা, রবীন্দ্র জাদেজারা কেউ উইকেট এনে দিতে পারেননি। দুই ওপেনারের মধ্যে আজ আক্রমণাত্মক ছিলেন কেএল রাহুলি। 31 বলে 50 করেন তিনি। অন্যদিকে ডিকক 50 করেন 41 বলে। ইনিংসের 15তম ওভারে মোস্তাফিজ এসে ডিককে আউট করলেও তা ম্যাচে কোনো প্রভাব ফেলেনি। 3 নম্বরে ক্রিজে এসে 12 বলে 23 রানের ইনিংসটি খেলে ম্যাচটি দ্রুতই শেষ করলেন নিকোলাস পুরান। 4 ওভার বল করে 43 রান দিয়ে মোস্তাফিজ নিয়েছেন একটি উইকেট। 53 বলে 82 রান করে ম্যাচ সেরা হন কেএল রাহুল। টানা দুই ম্যাচে হারের পর জয়ের মুখ দেখল লখনউ। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা চেন্নাই সুপার কিংস শুরুতেই রাচিন রবীন্দ্রকে হারালেও শুরুটা ভালোই করে। চেন্নাই রানের চাকা সচল রাখেন অজিঙ্ক্য রাহানে। 3 নম্বরে নেমে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড 13 বলে 17 রান করেন। এরপর ব্যাটিং অর্ডার প্রমোশন পেয়ে 4 নম্বরে ক্রিজে আসেন রবীন্দ্র জাদেজা। রাহানে জাদেজা করেন 23 বলে 35 রানের জুটি। 24 বলে 36 রান করে আউট হন অজিঙ্ক্য রাহানে। 50 পান জাদেজা। তবে চেন্নাই রান 176 পর্যন্ত পৌঁছায় শেষ 4 ওভারে 62 রান তোলার কারণে। আর সেটা মূলত ওঠে মহেন্দ্র সিং ধোনির 9 বলে 28 রানের ক্যামিওতে। জাদেজা 40 বলে 57 রান করে অপরাজিত ছিলেন।